প্রিভিউ যে ভিডিওটি দেখলেন এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করা একদম ইজি। ফার্স্টে আমরা পিক্সেলাব ওপেন করব, পিক্সেলাব ওপেন করার পর টেক্সটটি ডিলিট করব, এরপর আমাদের গানের প্রতিটি লাইন এখানে ডিজাইন করে নেব। এর জন্য টেক্সটে ক্লিক করে নতুন টেক্সট নিয়ে এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করব। তো আমি গানের সবগুলো লাইন লিখে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে এইটুকু কাট করে রাখবো, জাস্ট এইটুকু একটা ভাগ হবে, আলাদা একটা লিরিক্স হবে, দেন এটাকে ওকে করে দিচ্ছি। এরপর লিরিক্সটা একটু বড় করে দিলাম, তারপর এখান থেকে চলে আসবো ফন্ট, মাই ফন্ট। আই হোপ আপনারা জানেন কিভাবে পিক্সেলাবে ফন্ট ইউজ করতে হয়। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট ইউজ করতেছি। আর প্রিভিউ যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওতে কিন্তু একটা প্রিমিয়াম ফন্ট ইউজ করা হয়েছে, যেটার মূল্য 200 টাকা। যদি আপনারা এটা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এর সঙ্গে আর একটা ফন্ট প্রিমিয়াম ফন্ট ফ্রিতে দিয়ে দেবো। তো আমি এবার একটি ফ্রি ফন্ট ইউজ করতেছি, ফন্টের নাম হচ্ছে মাহফুজ একে, LI মাহফুজ একে। ফন্টটি একদম ফ্রি, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর এখান থেকে আমরা আর একটু কাজ করব। আমরা যদি এই ফন্টটি ব্যবহার করি তাহলে আমরা এখানে একটা মাত্রালতা অ্যাড করতে পারবো। এর জন্য আমরা শেষে এইভাবে এই চিহ্নটা দুইবার দেবো এবং শুরুতে বাম সাইডের চিহ্নটা দুইবার দেবো। তাহলে দেখতে পারবো দুই সাইডে দুইটা মাত্রালতা অ্যাড হয়ে যাবে। এরপর আরো একটু বড় করে এখান থেকে অপশনে ক্লিক করে ট্রান্সপারেন্ট, তারপর শেয়ার বাটনে ক্লিক করে কাস্টম, ডিফল্ট, আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দেবো। এরপর এখানে ক্লিক করে ব্যাক আসি, তারপর এখানে ডাবল ট্যাপ করে আমরা এই সাইডে ফার্স্টে যেটা কাট করে রেখেছিলাম পেস্ট করে দেই। এরপর আমরা এখান থেকে ঢেউ আমি জাস্ট এতটুকু কাট করে এই দুইটা মাত্রালতার মাঝখানে এভাবে পেস্ট করে দেবো, দেন নিচের গুলোকে আবারও কাট করে রাখবো। দেখুন আমি কি করতেছি, এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেল। তো এভাবে যে কটা লাইন রয়েছে গানের সবগুলো আপনারা এভাবে লিখে নেবেন। তো আমি যেহেতু অলরেডি লিখে রেখেছি জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবো। এবার আমরা ওপেন করব ক্যাপকাট, ক্যাপকাটটা আমি ওপেন করে নিলাম, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করব, ফটো সেকশনে চলে আসবো। আমি একটি ফটো অ্যাড করে নিচ্ছি, আপনারা এই ফটোগুলো ব্যবহার করতে চাইলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। ফটোটি আমাদের চলে আসলো, এবার আমরা এখান থেকে রেশিও অপশনে চলে আসবো, টিকটকের রেশিওটি সিলেক্ট করে ফটোটিকে হালকা জুম করে দেবো, দেন রাইট। এরপর শেষ থেকে ওয়াটারমার্কটিকে ডিলিট করে দিচ্ছি এবং এটার ডিউরেশন আমরা 20 বা 15 সেকেন্ড পর্যন্ত করে দিতে পারি। দেন এখানে ক্লিক করে ব্যাক আসবো, ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্ট, এখান থেকে আমরা প্যান্ডোলিয়াম একটা ইফেক্ট পাবো, সেটা অ্যাড করে নেব এই যেটা। তারপর অ্যাডজাস্ট এখানে চলে আসবো, এই যে উপরে ইন্টেন্সিটি এটাকে মাইনাস করব, এটাকে আমি -10 করে দিলাম। আর বাকি নিচে এগুলোতে তেমন কোনো কাজ নেই, আপনি চাইলে স্পিডটা কম বাড়া করে নিতে পারেন, দেন রাইট অপশনে ক্লিক করবেন, এখান থেকে রাইট। তারপর এই ইফেক্টটাকে শেষ পর্যন্ত করে দেবো, এভাবে শুরুতে আসবো, এইখানে ক্লিক করে আবার ব্যাক আসবো, ভিডিও ইফেক্টে আবারও ক্লিক করবো। এবার আমরা চলে আসবো টেক্সচার, টেক্সচার নামে একটি অপশন খুঁজে পাবেন, এখানে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে এই টেক্সচারটি ব্যবহার করবেন এবং রাইট অপশনে ক্লিক করবেন। আপনারা চাইলে এখানে যে কোনো টেক্সচার ব্যবহার করতে পারেন, তো আমি এটাই ব্যবহার করছি, ওকে রাইট, এটাকেও শেষ পর্যন্ত করে দিচ্ছি। আচ্ছা আমরা পিক্সেলাবে আর একটা কাজ করে নেবো, আমি পিক্সেলাবে চলে আসলাম, টেক্সটটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর মাঝখান থেকে একটা শেপ নেবো, শেপটা নেওয়ার পর এভাবে বড় করে নেবো, দেখুন লাইক এভাবে। তারপর নিচ থেকে চলে আসবো গ্রেডিয়েন্ট কালারে, এখান থেকে প্লাজের ওখানে ক্লিক করব, এরকম দুইটা অপশন চলে আসবে। আমরা ফার্স্টে এইখানে ক্লিক করে কালার, এখান থেকে একদম ব্ল্যাক কালারটা নেব, মানে নিচের দিকে ব্ল্যাক কালার থাকবে আর উপরের কালার এইটা, এটার মধ্যে ক্লিক করে কালার, এখান থেকে নিচের এটা ট্রান্সপারেন্টটা একদম মাইনাস করব, ওকে, দেন আবার ওকে রাইট। এরপর ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে এইভাবে এটাকে সেভ করে নেব PNG আকার, ওকে, দেন হয়ে গেল। এরপর ব্যাক আসি, আবারও ব্যাক আসি, এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করি, অ্যাড ওভারলেতে ক্লিক করি, ফটো সেকশনে চলে আসি, পিক্সেলাব দিয়ে যে ফটোটি ক্রিয়েট করলাম সেটা এখানে অ্যাড করে নিই। এটা হচ্ছে একটা সাইডোর মতো কাজ করবে, এটাকে হালকা বড় করে নিচের সাইডে এভাবে বসাই দেবো এবং এটা ডিউরেশন আমরা বাড়িয়ে নেব শেষ পর্যন্ত, ওকে। দেন এখান থেকে ব্যাক আসি, অডিও অপশনে ক্লিক করে এক্সট্রাক্টেড এখানে ক্লিক করে আমার এই ভিডিওটি আপনারা টিকটকে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, দেন এভাবে জাস্ট সাউন্ডটি অ্যাড করে নেবেন যদি আপনারা এটা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি আপনারা অন্য কোনো গান নিয়ে কাজ করেন সেটা আপনাদের ব্যাপার। তো গানটি অ্যাড করা হয়ে গেছে, এরপর এই গানের লেয়ারে ক্লিক করব, তারপর এই যে বিটস এখানে ক্লিক করব, তারপর প্লে করব। নদীর মাঝে দেখুন আমি কিন্তু নদীর মাঝে এই পর্যন্ত একটা লাইন করব, তো যার কারণে আমাদের এই যে পর্যন্ত নদীর মাঝে বলে এই জায়গাটা চিহ্নিত করতে হবে, দেখুন এখান থেকে বলছে ঢেউ আমি, তো আমরা এই জায়গার মধ্যে একটা বিট মার্ক অ্যাড করে দেবো, চিহ্ন অ্যাড করে দেবো, দেখুন এই যে অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে বলবে ঢেউ আমি, এখান থেকে আলাদা একটা লাইন শুরু হচ্ছে, আমরা যেভাবে লিরিক্সটা লিখছি বা পিক্সেলাবে ডিজাইন করেছি সেভাবেই কিন্তু আমাদের এখানে চিহ্নিত করতে হবে পজিশনগুলো। তো এখানে একটা করে দিচ্ছি, এখানে শুধু আমি হবে, এখানে আলাদা এক পলকে এখান থেকে হবে, দেখা দিয়ে মন করেছি এখান থেকে এবং উতলা এখান থেকে, ওকে গাইস। আমাদের বিট মার্কের কাজ কমপ্লিট, এবার রাইট অপশনে ক্লিক করি, এখানে আমরা চিহ্নগুলো দেখতে পারবো, দেন এবার আমরা এখান থেকে ব্যাক আসি, ওভারলে অপশনে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করি, তারপর ফটো সেকশনে চলে আসি। এবার আমরা লিরিক্সগুলো একটা একটা করে অ্যাড করে নেবো,
তো প্রথম লাইন হচ্ছে নদীর মাঝে, তো আমরা এটা অ্যাড করে নেছি। এবার আমরা এটাকে এভাবে ছোট করে নেব, ছোট করার পর নিচের এই সাইড এখানে বসাই দেব। দেওয়ার পর এখান থেকে অ্যানিমেশন অপশনে চলে আসব, কম্বোতে চলে আসব। এখানে আপনারা অসংখ্য অ্যানিমেশন দেখতে পারবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে দিতে পারেন। ওকে রাইট। এবার আমাদের এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্ন অনুযায়ী এটাকে বাড়িয়ে নেব। ঠিক আছে, এখান থেকে আলাদা একটা লাইন হবে ঢেউ, তো আমরা এই পজিশনে চলে আসব। তারপর অ্যাড ওভারলেতে ক্লিক করে আবারও ফটো সেকশন, এখান থেকে পরের লাইনটি অ্যাড করে নেব। এটাকেও সেমভাবে ছোট করে দিচ্ছি এবং নিচে এই জায়গাতে বসাই দেব এবং সেমভাবে অ্যানিমেশন অ্যাড করে দেব। এটার বিটম্যাক যে পর্যন্ত থাকবে সে পর্যন্ত আমরা করে দেব, তো আমরা এই পর্যন্ত বিটম্যাক পাচ্ছি, এভাবে এই পর্যন্ত করে দিলাম রাইট। তারপর আবারও অ্যাড ওভারলে ফটো, এখান থেকে আমি এটা অ্যাড করে নিলাম এবং এটাকে আমরা এভাবে নিচে বসাই দেব। ঠিক আছে, আর এটা ডিউরেশনটি আমাদের কমিয়ে দিতে হবে, এই যে বিটম্যাক দেখতে পাচ্ছি এই পর্যন্ত। এটার মধ্যেও কিন্তু অ্যানিমেশন দিতে হবে, সবগুলোর মধ্যে অ্যানিমেশন দিতে হবে সেমভাবে। তো আমি সবগুলো এভাবে অ্যাড করে নিচ্ছি, সবগুলো দেখাতে গেলে একটু সময় বেশি যাবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সবগুলো লেয়ার এভাবে অ্যাড করে নিলাম, বাট এই জায়গাটুকু খালি রাখছি কারণ এই জায়গার মধ্যে জাস্ট মিউজিক, এই জায়গাটার মধ্যে আমরা চিহ্নিত করে নিচ্ছি। এবং এখান থেকে ব্যাক আসব, ব্যাক আসার পর আমরা এখান থেকে এই যে টেক্সট এখানে চলে আসবো, এখানে পেয়ে যাবো স্টিকার, এখানে চলে আসবো। এখানে স্টিকারের মধ্যে অনেক স্টিকার পেয়ে যাবেন, তো আমি এখান থেকে এই স্টিকারটি ব্যবহার করছি এবং এটাকে আমি ছোট করে দেব আর এই জায়গায় আমি সেম এই জায়গায় বসাই দেব। আর অবশ্যই এখান থেকে যখন টেক্সটটা চলে আসবে সেখান থেকে আমরা এটাকে কাট করে নেব। ঠিক আছে, দেখুন এখান থেকে টেক্সটটা চলে আসছে, স্প্লিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেব। তো দেখুন, ঠিক আছে, দেন একদম শুরুতে আসব, আবারও স্টিকার অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা এবার চলে আসব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আসতে হবে, এখানে ইফেক্টগুলো খুঁজতে হবে, অনেক ইফেক্ট। তো এই যে এখানের মধ্যে পেয়ে যাবেন, এই যে চিহ্নটা উপরে দেখতে পাচ্ছেন এইটা আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, এই যে আমি এই চিহ্নটা ব্যবহার করছিলাম এটা আমি অ্যাড করে নিচ্ছি। তারপর আরেকটা ইফেক্ট ব্যবহার করছি সেটা আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি খুঁজে। এই যে বন্ধুরা এদিকে চলে আসবেন, এই ফুলের চিহ্নটার মধ্যে চলে আসবেন, এখান থেকে এটাও অ্যাড করে নেবেন। আর আমি এটাকে এখানে ব্যবহার করছিলাম টেক্সের উপরে, আর এটাকে আমি টেক্সের নিচে ব্যবহার করছি। এবার আমরা দুইটি ইফেক্টকে এভাবে শেষ পর্যন্ত করে দিলে আমাদের কাজ কমপ্লিট। ওকে বন্ধুরা, আমাদের কাজ কমপ্লিট। এবার আমরা একবার প্রিভিউ করে দেখতে পারি, তারপর ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।